পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। কিছু মানুষ আছে যাদের অবয়বে বাঙালি মনে হলেও তারা আসলে বাঙালি নয়, তাদের নিয়েই আমাদেরকে চলতে হচ্ছে। তারা ভেতর থেকে ঘুণ পোকার মতো আমাদের খেয়ে দেওয়ার চেষ্টা করে। এ প্রসঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রকে নিয়ে আইজিপি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামল দেখেছি, তারা কতটা জাতীয়তাবাদী, তারা ককটেল জাতি। সোমবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ প্রধান বেনজির আহমেদ এসব কথা বলেন। এদিকে জাতিসংঘ সদর দপ্তরে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন হবে এবং জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সহ 6 কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত আদেশে বলা হয়েছে, সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এতে আরও অংশ নেবেন আইজিপি বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম। সম্মেলনে অংশ নিতে তারা 30 আগস্ট বা তার কাছাকাছি সময় নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেখান থেকে 3 সেপ্টেম্বর তার কাছাকাছি সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ গণমাধ্যমকে বলেন, আইজিপি স্যারের নামে জাতিসংঘ থেকে একটি আমন্ত্রণ পত্র এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি সহ 6 জন সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এর আগে গত বছরের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এর সাবেক ও বর্তমান 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ওই দিন এক বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যুদ্ধে অংশ নিয়ে র্যাব আইনের শাসন ও মানবাধিকার খর্ব করেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থ এতে হুমকির মুখে পড়েছে। ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞায় থাকা কর্মকর্তাদের মধ্যে পুলিশ মহাপরিদর্শক মেনজির আহমেদের নামও ছিল। মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটিতে অনুষ্ঠেয় জাতিসংঘের চিফ অব পুলিশ সামিটে আইজিপি বেনজির আহমেদের অংশ নেওয়া প্রসঙ্গে সংস্থাটির মহাসচিব অ্যান্থনি গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেছেন, সভায় প্রতিনিধিত্ব কে করবে এটা জাতিসংঘের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় না, বরং সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজ দেশের প্রতিনিধি মনোনয়ন দিয়ে থাকেন। তবে ভিসা এবং প্রবেশের অনুমতি দেওয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রের। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে আইজিপির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এবং সম্মেলনে যোগ দিতে সে দেশে যাওয়ার অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে মুখপাত্র ডোজারিক এসব কথা বলেন। জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র ডোজারিক বলেন, এখানে 2টি বিষয় রয়েছে। প্রথমত, জাতিসংঘের সদস্য রাষ্ট্র অর্থাৎ নিজ দেশ যে কাউকে সংস্থাটির সম্মেলনে যোগ দেবার জন্য বাছাই করতে পারে এটা জাতিসংঘের তরফে সিদ্ধান্ত দেওয়া হয় না। আর পরের বিষয়টি হল প্রবেশের অনুমতি আর ভিসা দেওয়ার প্রশ্ন। এ বিষয়টি নিয়ে এখানে অবস্থিত যুক্তরাষ্ট্র মিশনকে প্রশ্ন করা যেতে পারে, কারণ তারাই ভিসা বা প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে। অন্যদিকে সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, কোনো রকম অসুবিধা না হলে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ যোগ দিতে পারবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। ঢাকায় সফররত মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিশনের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র সচিব বলেন, একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট বা কনভেনশন আছে, অতীতেও আমরা কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম দেখেছি, এটা না হওয়া পর্যন্ত তাই স্পষ্ট করে বলা মুশকিল। আইজিপি নিউ ইয়র্ক যাওয়ার বিষয়ে সরকারের সবুজ সংকেত কিনা জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, এটা নিয়ে আমরা এখনো যোগাযোগ করিনি, যেহেতু জিও হয়েছে সেহেতু তার অর্থাৎ আইজিপির যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব আরও বলেন, তারা বলেছে এটা একটা আইনি প্রক্রিয়া, এ বিষয়ে মূলত মার্কিন রাজস্ব বিভাগ ও বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক দপ্তর কাজ করে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের সরাসরি এ বিষয়ে কোনো সম্পৃক্ততা নেই। আমরা বলেছি আমরা তাদের প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে চাই, এজন্য তাদের আইনি পরামর্শক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি, ওদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করছি।